হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি পরমত রায়হান রানা। তোমরা আজকে আপনাদের সাথে যে মজার টিপসটি আমি শেয়ার করবো, সেই টিপসটি হলো দেখা যাচ্ছে আমাদের মোবাইলে কোন দিকে আমরা অবশ্যই পাওয়ার বাটন এমনকি ভলিউম বাটন অবশ্যই ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই ভলিউম বাটন এমনকি পাওয়ার বাটনের যে মজার টিপসটি আপনি শেয়ার করবো, সেই টিপসটি আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা রাতের সময় দেখা যাচ্ছে যে অথবা ঘরে বসে থাকি, তখন দেখা যাচ্ছে যদি আপনার কারেন্ট চলে যায়, তখন কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটটি দেখা যাচ্ছে আপনার জ্বালাতে অনেক সময় লাগে। এমনকি আপনি দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইটটি যদি আপনি জ্বালাতে চান, তখন দেখা যাচ্ছে আপনার মোবাইলের লকটি খুলে তারপর দেখা যাচ্ছে আপনার লাইফ যদি কোনো অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপের ভিতরে ঢুকে পরবর্তী টাইমে আপনার ফ্ল্যাশ লাইটটি জ্বালাতে হয়। তো বন্ধুরা, আজকে আপনার সাথে যে টিপসটি আমি শেয়ার করবো, সেই টিপসটির মাধ্যমে আপনি জিজ্ঞাসাটি করতে পারবেন আপনার যে ফ্ল্যাশ লাইটটি আছে, সেই ফ্ল্যাশ লাইটটি আপনি পাওয়ার বাটনে ভলিউম বাটনে বাস 1 থেকে 2 বার চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে আপনার ফ্ল্যাশ লাইটটি জ্বলে যাবে। তো বন্ধুরা, টিপসটি আপনার কাছে অনেক কতদিন লাগবে, এমনকি টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ছোট্টদের রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট ছিল, আপনি যদি এখন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকেন, তা এখন হিট দিয়ে সাবস্ক্রাইব বাটন এমনকি বেল আইকনটি বন্ধুরা অবশ্যই বাজিয়ে দিবেন। আরেকটি লাইক করতে বন্ধুরা কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের এই কাজটি করতে কোনো টাকা পয়সা এমনকি কোনো কোনো ক্ষতি আপনাদের হবে না। তো এই কাজটি করলে দেখা যাচ্ছে আমার অনেকটি অনেক অনেক ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার দেখা যাচ্ছে আপনি যদি ভলিউম বাটনে পাওয়ার বাটন দিয়ে যদি আপনি যদি ফ্ল্যাশ লাইট জ্বালাতে চান, তাহলে আপনাদের ছোট একটি অ্যাপ্লিকেশন দরকার পড়বে। খুবই ছোট অ্যাপ্লিকেশনের লিঙ্ক বন্ধুরা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের এই ছোট অ্যাপ্লিকেশনটা দরকার পড়বে। তো অ্যাপটি যখনই আপনি প্রথমে ওপেন দেবেন, তো ওপেন দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম বাসন বাড়বে। এরকম বাসন বাড়লে বন্ধুরা আপনাদের এখান থেকে যে সেটিংটা করতে হবে, সেই সেটিংটা হলো দেখা যাচ্ছে আপনি যে উপরে দেখতে পাচ্ছেন তিনটার যে চিহ্নটা আছে, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করে বন্ধুরা আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করে বন্ধুরা আপনাদের সেটিংটা করতে হবে, সেটা হলো আপনি যদি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে কোন দিক সেটিং অনেকগুলো আসছে। তো এখান থেকে ক্লিক করে বন্ধুরা আপনি এখানে ক্লিক করুন যদি, তাহলে দেখা যাচ্ছে আপনার এখান থেকে টাইমটা বেছে নেবে। দেখা যাচ্ছে আপনি কয়বার চাপ দিয়ে দেখা যাচ্ছে আপনি ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে চাচ্ছেন, 5 বার এমনকি 4 বার এমনকি 3 বার এমনকি 2 বার চাপ দিয়ে যদি আপনি ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে চান, তাহলে বাস আপনি 2 বার চিহ্ন দিয়ে দেবেন। চিহ্ন দেওয়ার বাদ বন্ধুরা বাস আপনাদের আর কিছু করতে হবে না। তো এই কাজটি করার বাদে বন্ধুরা আপনার যখন ব্যাগে আসবেন, ব্যাগে আসে বন্ধুরা আপনার আপনার যে ভলিউম বাটন এমনকি পাওয়ার বাটনটা আছে, সেখানে আপনি বাস আপনি 2 বার চাপ দিবেন। চাপ দেওয়ার বাদে বন্ধুরা আপনাদের ফ্ল্যাশ লাইটটা অনায়াসে ঝুলে যাবে। তো বন্ধুরা, আমি যেহেতু আমার মোবাইল স্ক্রিনে ভিডিও করতেছি, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা, আপনাদের মোবাইল আপনি অবশ্যই ব্যবহার করুন, তো অবশ্যই আপনি পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর যদি বুঝে থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।